স্বাগতম সবাইকে এসইও টেক ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা টপিক নিয়ে আলোচনা করব। যারা গত ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে আসেন, কারণ ওটার সাথে এই ভিডিওটা অনেকটা কানেকশন রয়েছে। সেজন্য আপনারা কাজ করবেন, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন এসইও টেক ডিজাইন। সর্বপ্রথম যে চ্যানেলটা পাবেন সেটা হচ্ছে আমার চ্যানেল এসইও টেক ডিজাইন। আপনারা গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন, তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশনটা আপনি প্রথমেই পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি গত ভিডিওতে দেখিয়েছি যে একটা ইউনিক আর্টিকেল কিভাবে বা কন্টেন্ট কিভাবে পেতে হয়, সেটা সিস্টেমটা দেখানো হয়েছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা আমি কন্টেন্ট রেডি করলাম, কন্টেন্টটা রেডি করার ক্ষেত্রে আমাকে কিছু জিনিস অবশ্যই খেয়াল করতে হয়। সেটা হচ্ছে যে আমার একটা মেইন ফোকাসিং কিওয়ার্ড লাগে, কিওয়ার্ডটা আমাকে রিসার্চ করে নিতে হবে, ঠিক আছে। আমি যে নিশ নিয়ে কাজ করব সেই নিশের উপরে আমাকে কিওয়ার্ডটা বাছাই করতে হবে, ঠিক আছে। তো ওই বিষয়ের দিকে আমি এখন যেহেতু কিওয়ার্ড রিসার্চ দেখাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে আজকে আমার কিওয়ার্ডটা হচ্ছে ওয়েট লস মিথস। তো এই ওয়েট লস মিথসের উপর ডিপেন্ড করে আমি প্রথমে একটা টাইটেল জেনারেট করব। একটা অবশ্যই কন্টেন্ট যখন রেডি করবেন, কন্টেন্ট রেডি করার ক্ষেত্রে শুরুতে যেটা করতে হবে, আপনার মেইন কিওয়ার্ড দিয়ে আপনার টাইটেলটা শুরুতে রাখার চেষ্টা করবেন সব সময়। এটা এসইওর কিন্তু বড় একটা পার্ট। আপনার টাইটেলটার শুরুতেই ওয়েট লস মিথ, আমার যেহেতু মেইন কিওয়ার্ড ওয়েট লস মিথস, তাহলে আমার শুরুর কিওয়ার্ডটা অবশ্যই হবে টাইটেলের ওয়েট লস মিথ। তাহলে একটা কিওয়ার্ড দিয়ে কিভাবে অনেকগুলো টাইটেল আমি জেনারেট করতে পারি সেটা আগে প্রথমে দেখব। আমি এখানে দেখেন আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন টাইটেল জেনারেটর। আজকে আমি অনলাইনে দেখাচ্ছি, এছাড়া আমি একটা সফটওয়্যার ইউজ করি যেটা দিয়ে আমি আমার টাইটেল জেনারেট করি। সেটা আজকে দেখাবো না, আমি হয়তো বা পরে অন্য কোনো টিউটোরিয়ালে দেখাবো। তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে টাইটেল জেনারেটর দিয়ে সার্চ করলে অনেকগুলো সাইট পাবেন, ঠিক আছে। আর ওই সাইটগুলো থেকে আমরা করতে পারি, আমি আপনাদের জন্য বাছাই করে কিছু সাইট রাখছি, এই সাইট দিয়ে আমি দেখাই। এই লিঙ্কগুলো আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন। আচ্ছা, আমি এই যে এই লিঙ্কটাতে যাচ্ছি। আচ্ছা, এই সাইটটাতে আসার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার মেইন কিওয়ার্ডটা আমাকে এখানে দিতে হবে। তাহলে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ওয়েট লস মিথস, এটা ক্লিক করব, কপি করব। কপি করার পরে আমি যাব হচ্ছে এখানে গিয়ে আমার যে মেইন কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে যে ইজ দিস এ নাউন অর ভার্ব। হ্যাঁ, যদি আপনার নাউন হয় ভার্ব এটা সিলেক্ট করে দিবেন। হাউ উড ইউ লাইক দ্য রেজাল্ট টু অ্যাপিয়ার, হ্যাঁ, টাইটেল কেস, সেন্টেন্স কেস অথবা অল ক্যাপস। আচ্ছা, আমি আপাতত যেভাবে ডিফল্ট আছে সেভাবেই দিয়ে সাবমিট করে দেখাচ্ছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমরা এখানে হিউজ পরিমাণ আমরা টাইটেল জেনারেট করে ফেলছি। আমরা লিস্ট এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো এখানে অনেক সুন্দর সুন্দর টাইটেল আমরা এখানে পেয়ে গেলাম। তো এটার পরে আমরা দেখতেছি যে বেস্ট টাইটেলটা শুরুটা বেস্ট দিয়ে, হ্যাঁ, বেস্ট দিয়ে করলে আরও ভালো হয়, আমরা সেটা নিতে পারি। যেমন বেস্ট ওয়েট লস মিথস অ্যান্ড্রয়েড অ্যাপস, যদি অ্যান্ড্রয়েড অ্যাপসের উপর আপনার যদি এই কিওয়ার্ডটা নিয়ে থাকেন তাহলে আপনার এটা অবশ্যই অনেক ভালো একটা টাইটেল হবে, ঠিক আছে। এছাড়া অন্যান্যগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো আমরা এখানে টাইটেল পেয়ে গেলাম। এছাড়া আমি হাউ টু দিয়ে যদি চাই তাহলে আমরা হাউ টু দিয়েও এখানে অনেকগুলো আমাকে টাইটেল ওরা দিয়ে দিছে, ঠিক আছে। আর এই টাইটেলটা আমরা ইউটিউবের ক্ষেত্রেও আমরা এইভাবে জেনারেট করতে পারি। ইউটিউবে যদি আমাদের কোনো ভিডিওর টাইটেল আমার প্রয়োজন হয় তো আমরা এইভাবে জেনারেট করতে পারবো ইনশাল্লাহ। এছাড়া যদি আপনার টাইটেলটার ক্ষেত্রে কোশ্চেন দিয়ে শুরু করতে চান তো সেক্ষেত্রে এখানে অনেকগুলো টাইটেল আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো অনেক চমৎকার
ডিটেল এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর আমরা যদি নিজেরা চেষ্টা করতাম মাথা থেকে বের করতে, হয়তো বা এতগুলো টাইটেল বের জেনারেট করা পসিবল হতো না। তো দেখেন এখানে আমরা অনেকগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো টাইটেল পেয়ে গেছি। আর এই কিওয়ার্ডের উপর যদি আপনি আরও অনেক বেশি কন্টেন্ট লিখতে চান, তাহলে আপনারা দেখেন এখান থেকে অনেকগুলো টাইটেল আইডিয়া নিয়ে আপনাদের কন্টেন্টগুলো রেডি করতে পারবেন আলহামদুলিল্লাহ। তো এটা একটা গেল সাইট। আর এছাড়া আপনার আরও কিছু সাইট আমি দিয়ে রাখছি, আপনারা দেখতে পারেন এগুলো, আমি তাও আরেকবার দেখাই দিচ্ছি। আশা করতেছি ভিডিওটা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক জিনিস আমি এখানে দেখাবো যেটা মাঝখানে কেটে কেটে স্কিপ করে দেখলে হয়তো বা শেষে গিয়ে বুঝতে পারবেন না। তো শুরু এখানে যাচ্ছি, আমি যে আরেকটা সাইটে যাচ্ছি, এখানে যাওয়ার পরে দেখেন আমাকে শুরুতে যেটা কাজ করতে হবে সেটা আমাকে এই কিওয়ার্ডটা নিতে হবে। কিওয়ার্ডটা নিয়ে আমরা এখানে যাব, গিয়ে এখানে আমরা এখানে কিওয়ার্ডটা বসাবো। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখেন আপনার যদি এটা কোনো ব্র্যান্ড বা প্রোডাক্ট হয় তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। আর যদি কোনো ইভেন্টকে টার্গেট করে আপনি এই কন্টেন্টটা লিখে থাকেন তাহলে এখানে ইভেন্ট দিবেন। যদি ইন্ডাস্ট্রিকে টার্গেট করে করেন তাহলে ইন্ডাস্ট্রি দিবেন, কোনো লোকেশনকে দিলে তাহলে লোকেশন দিবেন। আচ্ছা, আমি আপাতত দিচ্ছি হচ্ছে ইজ এ জেনারিক টার্ম, এটা দিচ্ছি। হ্যাঁ, জেনারিক টাইটেলস দিলাম, আমরা একটু অপেক্ষা করি। দেখেন অপেক্ষা করার পর দেখেন আমরা কিন্তু এখানে বেশ কিছু টাইটেল পেয়ে গেলাম। হ্যাঁ, দ্য মিলিয়নিয়ার গাইড অন ওয়েট লস মিথস টু হেল্প ইউ গেট রিচ। হ্যাঁ, দেখেন অনেক সুন্দর সুন্দর টাইটেল, আমরা চাইলে আরও জেনারেট করতে পারবো, টাইটেল জেনারেট করতে পারবো অনেকগুলো এইভাবে করে। টাইটেল জেনারেট করে আপনার যেটা আপনার এসইওর জন্য বেস্ট হবে বা আপনার কাছে যেটা সুইটেবল মনে হবে আপনার কন্টেন্টের সাথে, সেক্ষেত্রে আপনার ওই টাইটেলটা সিলেক্ট করবেন। আর এখানে আমি এই টাইটেল জেনারেটটা আপনারা বিভিন্ন টার্মসের উপরগুলো দেখে নেবেন। আচ্ছা, প্রোডাক্টের উপর দেখেন, আমরা প্রোডাক্টের উপর একটা জেনারেট করে দেখি। দেখেন অনেক সুন্দর, আরও কিছু তিনটা এখানে টাইটেল দেখতে পাচ্ছি। এছাড়া আপনারা এই আগে যেটা দেখালাম ওখানে কিন্তু অনেক অসংখ্য অনেকগুলো টাইটেল পেয়ে যাবেন। তো এটা একটা সাইট যেখান থেকে আপনারা আপনাদের টাইটেলগুলো জেনারেট করতে পারেন। তো এছাড়া আরও কিছু জিনিস আজকে দেখাবো, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার একটা কন্টেন্ট যখন আপনি রেডি করলেন, আমার মনে হয় যে কন্টেন্টের শুরুটা যদি একটা সামারি দেওয়া যায় বা ইন্ট্রো দেওয়া যায়, হ্যাঁ, তাহলে আমার ওই কন্টেন্টটার মানটা অনেক ভালো হবে। আমরা একটা কন্টেন্ট রেডি করলাম, হ্যাঁ, আপনার করে নিলাম, তারপরে আমরা যদি ওটার একটা সামারি দিই তাহলে গুগলের কাছে এটা আরও অনেক বেশি প্রাধান্য পাবে। এখানে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আপনারা সামারিটা দিবেন, সামারিটা শুরুতে দিবেন এবং সামারিতে আপনাদের মেইন কিওয়ার্ডটা অবশ্যই 100 ওয়ার্ডের মধ্যে রাখবেন, আপনার মেইন কিওয়ার্ডটা, তাহলে এটা এসইওর জন্য অনেক বেশি কাজে দিবে। তো একটা কন্টেন্টের মধ্যে কীভাবে আমরা কিওয়ার্ডগুলো ইউজ করব এগুলো আমি পরে দেখাবো, ওখানে যাচ্ছি না, আমি শুধু বেসিকগুলো জানাই দিচ্ছি। এটা মাথায় রাখেন, তাহলে আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখলে আরও খুব সহজ হয়ে যাবে একটা কন্টেন্ট রেডি করার জন্য। হ্যাঁ, তাহলে দেখেন আমি একটা সাইট আপনাদের জন্য দিয়ে রাখছি, আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে সামারি জেনারেটর। হ্যাঁ, আমি সরাসরি এই সাইটটাতে যাব, সাইটটাতে গিয়ে আমরা সাইটটা ওপেন করি। আচ্ছা, সাইটটা ওপেন করার পর যেটা দেখতে পাচ্ছি একটা আমাদের ইন্টারফেস ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো ইন্টারফেস ওপেন হয়েছে, আপনাদের আমাদের যদি কোনো আর্টিকেল নেওয়া থাকে আমি দেখাচ্ছি। ধরেন সাপোজ এখান থেকে আমার কন্টেন্টটা শুরু, তা আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি কন্টেন্টটা এতটুকু নিলাম আপাতত, আপনারা আপনাদের পুরো কন্টেন্টটা এখানে নেবেন, সিলেক্ট করবেন, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। দেখেন এখানে আমি আসে আমি আমার কন্টেন্টটা কপি করে এখানে বসাই দিলাম। বসানোর পরে আমি যদি আমার সামারিটা বা ইন্ট্রোটা খুব ছোট চাই, 3 লাইন বা 4 লাইন বা 5 লাইন, সে লাইন সেখানে আমি এখানে সিলেক্ট করে দিব। হ্যাঁ, এখানে আমি চাচ্ছি যে আমি 4 লাইন করে নেব, 4 লাইন করে নিব। হ্যাঁ, দুঃখিত, 4 লাইন করে নিব।
করলাম। এটা একটা চমৎকার টুল, আপনার কন্টেন্ট রেডি করার ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে, দেখেন আলহামদুলিল্লাহ আমরা একটা অনেক সুন্দর এখানে অনেক সুন্দর একটা সামারি আমরা জেনারেট করে ফেললাম। হ্যাঁ, এই সামারিটা আমাদের কন্টেন্টের শুরুতে আমরা ইউজ করব। আর এখানে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনার কিওয়ার্ডটা যেন প্রথমে 100 ওয়ার্ডের মধ্যে থাকে, এই জিনিসটা আপনাকে ইনশিওর করতে হবে। তো এটা আমরা সামারিটা জেনারেট করা শিখে গেলাম। তো পরের যেটা আমি টপিক রাখছি সেটা হচ্ছে যে রিডেবিলিটি চেকার। হ্যাঁ, এখানে মেইন বিষয়টা, আমরা যদি কোনো কন্টেন্ট আমরা কোথাও থেকে কালেক্ট করি বা নেই, সেক্ষেত্রে একটা ব্যাপার প্রবলেমটা বেশি হয় সেটা হচ্ছে রিডেবিলিটি। যদি কন্টেন্টটা আপনার স্পিন করা হয় বেশি বা স্পিন করা হয়ে থাকে, সেক্ষেত্রে রিডেবিলিটিটা আপনার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমার কন্টেন্টটা আমি যখন নিব আমাকে খেয়াল রাখতে হবে যে আমার রিডেবিলিটিটা ঠিক আছে কি না। আমরা যখন ওয়ার্ডপ্রেসে আমাদের কন্টেন্টটা নিব, কন্টেন্টটা পাবলিশ করার পূর্বে কিন্তু আমরা ইওস্ট এসইও প্লাগিনটা দিয়ে আমরা চেক করব। হ্যাঁ, চেক করে আমরা রিডেবিলিটিটা ওখানেও বাড়ানো যায়, আমরা আস্তে আস্তে ওগুলো ওই দিকে আগাবো। তো আমি আসলে দেখাতে চাচ্ছি যে আমরা একটা কন্টেন্ট নেওয়ার পর প্রথমে প্রাইমারি পর্যায়ে বা বেসিক পর্যায়ে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা একটা সাইটের মাধ্যমে আমার কন্টেন্টটা জেনে নিতে পারি যে আসলে এটা রিডেবিলিটিটা কেমন। হ্যাঁ, মানুষ আসলে পড়ে বুঝতে পারবে কেমন। হ্যাঁ, আসলে এটা যদি খুব কঠিন হয় পড়তে আপনার কন্টেন্ট, অডিয়েন্স যদি পড়তে অসুবিধা হয় অডিয়েন্সের, সেক্ষেত্রে তো আপনার যে ভিজিটর যারা আসবে আপনার সাইটে তারা কিন্তু থাকবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই রিডেবিলিটিটার দিকে আপনাকে খেয়াল করতে হবে। হ্যাঁ, তো আমরা এখন যাই, এই লিঙ্কটা সবগুলো লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আশা করতেছি যে আজকে ভিডিওটা অনেক চমৎকার আপনাদের লাগবে, কারণ এই জিনিসগুলো হয়তোবা আগে জেনে থাকতে পারেন আর নাও জানতে পারেন, এটা আপনাদের অবশ্যই একটা কন্টেন্ট রেডি করার জন্য কাজে লাগবে। তো দেখেন আমি এখানে রিডেবিলিটি স্কোর চেকার এখানে গেলাম, যাওয়ার পরে আপনার যে কন্টেন্টটা আপনি রেডি করছেন, হ্যাঁ, একটা কাজ করবেন সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টটা এখান থেকে কপি করবেন। কন্টেন্টটা সাপোজ আমি এতটুকু কপি করলাম, কপি করার পর আমি এখানে নিচে যাব, এখানে দেখতে হবে ব্ল্যাঙ্ক যে জায়গাটা আমরা এখানে আমাদের কন্টেন্টটা এখানে পেস্ট করে দিলাম। আপনি চাইলে আপনার ফাইলটা এখানে ডক ফাইলটা বা পিডিএফটা বা .txt ফাইলটা আপনার এখানে আপলোড করে দিয়েও চেক করতে পারবেন। তো আমি এখানে আমার কন্টেন্টটা কপি করে দিলাম, দেওয়ার পরে এখানে আমি চেক রিডেবিলিটিতে ক্লিক করলাম। হ্যাঁ, তো রিডেবিলিটিতে ক্লিক করার পর দেখেন আমার এখানে কমপ্লিট দেখাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার টোটাল ওয়ার্ড কয়টা, হ্যাঁ, কিওয়ার্ড আছে কয়টা, তারপর আমাদের কিওয়ার্ড বা টোটাল কিওয়ার্ড রেশিও কয়টা, এটা আমরা পুরোটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে যে মেইন বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই যে ফ্লেস কিন কেজ রিডিং ইজ, হ্যাঁ, আপনারা আসলে এটা পড়তে গিয়ে মানে কে কীভাবে পড়তে পারবে। হ্যাঁ, বাচ্চারা তো বড়দের মতো পড়তে পারবে না, বা দেখা গেল যে কিশোর বয়সে বা স্কুলের বাচ্চারা 6-7 বাচ্চারা যে পড়ার আর কি ইজিতে পড়তে পারে, তার থেকে ছোট বাচ্চারা হয়তো বা তার থেকে ওই কঠিন ওয়ার্ডগুলো পড়তে পারে না। হ্যাঁ, এটাকে আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, এখানে আমরা এই চার্টটা দেখলে বুঝতে পারবো। যদি আপনার গ্রেড, হ্যাঁ, আমরা দেখলাম যে 69, এখানে দেখেন 100 থেকে 90 পর্যন্ত, এটা ফিফথ গ্রেড, এটা খুব ইজি আর কি, এটা আপনার কন্টেন্টটা যদি এর মধ্যে থাকে তাহলে এটা খুব ইজি হবে। হ্যাঁ, আমরা আসি হচ্ছে এর মধ্যে, হ্যাঁ, আমরা আসি হচ্ছে এর মধ্যে, আমরা হচ্ছে 8/9 গ্রেড, আর প্লেন ইংলিশ ইজিলি আন্ডারস্টুড 13-15 ইয়ার্স ওল্ড স্টুডেন্ট। আচ্ছা, এখানে যেহেতু দেখেন একটা জিনিস খেয়াল করেন, যেহেতু আমাদের কন্টেন্টটা আমরা লিখছি হচ্ছে কিন্তু ওয়েট লসের উপরে, হ্যাঁ, এটা সাধারণত বাচ্চাদের জন্য না। হ্যাঁ, সেক্ষেত্রে বড়রা এই কন্টেন্টটা থেকে উপকৃত হবে, তাহলে আমাদের কন্টেন্টটা কিন্তু রিডেবিলিটির দিক থেকেও আমরা এটাকে নিতে পারি। হ্যাঁ, তো এই বিষয়টা আজকে আমরা এখানে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে আমি আরেকটা সাইট এখানে দিয়ে রাখছি, আপনারা এখানে বেশ কিছু সাইট দিয়ে রাখছি, আমি বাকিগুলো দেখাচ্ছি না, এগুলো লিঙ্ক দিয়ে দিব, আপনারা নিজেরা এগুলো চেক করে দেখবেন। হ্যাঁ, এটা খুব সোজা আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা তাহলে আজকের ক্লাসে তিনটা জিনিস শিখলাম, টাইটেল জেনারেট করা শিখলাম, সামারি জেনারেট করা শিখলাম, এবং রিডেবিলিটি চেক করা শিখলাম।
তো এই তিনটা জিনিস আর আজকে আমি বৃদ্ধি করতেছি না, যে এখানেই আমি আজকে ক্লাসটা শেষ করব। আর আজকে ক্লাসটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, তাহলে আমি ইন্সপায়ার হব আর অনেক ভালো ভালো টিউটোরিয়াল দেওয়ার জন্য। আর অনেক সিক্রেট বিষয় বা অনেক ভালো ভালো জিনিস আমি এখানে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব ইনশাআল্লাহ পরবর্তীতে, যা হয়তো বা অনেকেই শেয়ার করতে চায় না। আমি ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করব, অনেক ভালো ভালো বিষয় শেয়ার করব ইনশাআল্লাহ। যদি আমার চ্যানেলটা থেকে আপনারা উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, পরবর্তীতে আমার সকল ভিডিও শুরুতেই আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো আজকে আর বেশি কথা বলবো না, আমি টিউটোরিয়ালটা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।